প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে, পুরোটা সময় জুড়েই থাকবো। এবং আজকে আমাদের সাথে আছেন এই প্রজন্মের দুজন শিল্পী, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। কিন্তু তার আগে বলে নিতে চাই যে আপনারা চাইলেও আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন, স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আজকের শিল্পীদের সাথে, রিকোয়েস্ট করতে পারেন আপনাদের পছন্দের গান। তাছাড়াও আমাদের এই অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে এশিয়ান টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে, আপনারা চাইলে সেখানেও কমেন্টস করতে পারেন। প্রিয় দর্শক, চলুন তাহলে পরিচিত হয়ে আমাদের আজকের শিল্পীদের সাথে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এই প্রজন্মের শিল্পী রেমন তপু এবং আফরিন সুলতানা। চলুন স্বাগত জানাই। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো, কেমন আছেন? ভালো আছি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনাদেরকে পেয়ে আরও ভালো লাগছে। অনেক গল্প করব, আড্ডা দিব, শুরুতেই গান শুনবো। কিন্তু গান শোনার আগে আমাদের এশিয়ান টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে একটা ধামাকা নিউজ আছে, আমি একটু সেটা বলে দিতে চাই। প্রিয় দর্শক, শুরু হয়ে গেছে এশিয়ান টেলিভিশনে আয়শা মরিয়াম সিজন টু দেখার আমন্ত্রণ রইল প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। প্লিজ আপনারা দেখে নেবেন। আমরা গান শুনব, কে আগে গান গাইছেন? আমি, হ্যাঁ, যেহেতু লেডিস ফার্স্ট, আমরা আগে আপনার গানই শুনি। আর যে কথা বলতে ভুলে গেছি, আপনাকে ভীষণ সুন্দর লাগছে, শুভ্র সাদা আমার ভীষণ পছন্দের একটি রং, নিশ্চয়ই গানটিও অনেক সুন্দর হবে। আমরা গান শুনব ইনশাল্লাহ, আমি চেষ্টা করব, এবং আপনাকেও ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আপনি আবার মনে কষ্ট পেন না, আপনাকেও সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে যে গানটি গাইব, গানটি গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন এবং কথা আবু হেনা মোস্তফা কামাল, সুর করেছেন আলাউদ্দিন আলী। শত জন্মের স্বপ্ন। Thank you.
চমৎকার এই যে লাস্টে যে আপনি করছিলেন সাবিনা ইয়াসমিনের এই সুরটা এই টোনটা এতটাই চমৎকার যে আমরা মানে চোখ বন্ধ করে শুনলেই বুঝে ফেলতে পারি যে এটা সাবিনা ইয়াসমিনের গান আর আপনি যেই গানটি গেয়েছেন রাজলক্ষ্মী শ্রীকান্ত সিনেমার গানটি শাবানা আর বুলবুল আহমেদ এই সিনেমাটিতে অভিনয় করেছিলেন চমৎকার একটি সিনেমা 1987 সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং তখন তো আমার দেখার সৌভাগ্য হয়নি কারণ তখন আমার জন্ম হয়নি পরবর্তীতে তো যখন বিটিভিতে শুক্রবারে প্রতি শুক্রবারে সিনেমা হতো এই সিনেমাটি দেখতাম এবং এই গানটি আমার ভীষণ পছন্দের খুব সুন্দর আপনি গেয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু আমি চেষ্টা করেছি ভীষণ ভালো হয়েছে ভাইয়ের কাছে যাব ভাইয়ের কাছ থেকে কোন গানটি শুনছি আমি একটু গাইতে চাচ্ছি কথা অসুর আলম খান কারে বলে ভালোবাসা আমি আজকে আমার দাদা অ্যান্ড্রু কিশোর তাকে স্মরণ করে আমি গানটা গাইতে চাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ এসেছিল সে সেদিন আমায় ভালো বেসেছিল সে সেদিন আমার কাছে এসেছিল সে সেদিন আমায় ভালো এসেছিল সে আমিও সেদিন তাকে ভালোবাসলে সবই হারালে সবই হারালে কারে বলে ভালোবাসা কারে বলে প্রেম পাই কি না পাই আমার আপন হয়ে নাই সে তো না জানি না আবার কাছে পাই কি না পাই তবু সবই হারালে
आशा कारे बोले प्रेम मिलाने विराहे हमें जान ले लोके बोले भालो बाशा हमी बोले भांगा बाशा ताकि हारा ले सभी हारा ले कारे बोले भालो बाशा कारे बोले प्रेम খুব সুন্দর চমৎকারভাবে গেয়েছেন আপনি ইন্দু কিশোর দাদার এই গানটি। এই গানটি হচ্ছে মান সম্মান সিনেমার এবং গানটির সঙ্গীত পরিচালনা করেছিলেন শ্রদ্ধেয় আলম খান। আলম খানের উদ্দেশ্যে তো বলার কিছু নেই, আমরা অনেক ছোট ওনার সম্পর্কে বলার জন্য, বিনম্র শ্রদ্ধা ছাড়া কিছু বলার নেই, সত্যি তাই। আর ইন্দু কিশোর দাদার সাথে আপনার ব্যক্তিগত একটি সম্পর্ক ছিল, আমি একটু জানতে চাচ্ছি যে দাদার সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান, কোনো স্মৃতি। জ্যাঠা তো ভাই হয়, দাদার একটা ফার্ম ছিল প্রবাহ মিডিয়া লিমিটেড, দাদার মাধ্যমে সেখানে আমি জয়েন করি এবং দীর্ঘ 12 বছর দাদার সাথে আমি একই ফার্মে কাজ করি। আচ্ছা, তারপরে দাদার সাথে চলছে অনেক দিন, দাদার মৃত্যুর আগ পর্যন্ত আমি দাদার সাথে ছিলাম এবং দাদার অনেক স্মৃতি আমার ভিতরে এখনও কি বলবো বিদ্যমান। হ্যাঁ, বিদ্যমান। এবং আজকে দাদা থাকলে আশা করি দাদা অনেক খুশি হতেন। এমন কোন স্মৃতি আছে যেটা আপনার এই মুহূর্তে মনে পড়ছে? অনেক আছে দাদার সাথে, দাদার স্মৃতির সাথে শেষ নাই। তবে একটা স্মৃতি বলি, আমরা চিটাগাং গিয়েছিলাম দাদার গাড়িতে করে একটা ক্লায়েন্ট সার্ভিসে। আচ্ছা, ফেরার সময় সীতাকুণ্ডের এদিকে আমাদের গাড়িটা ব্রেক হয়, জ্যাম ছিল। তো দাদা ওই লাইটটা জ্বালায় সিগারেটটা ধরাইছিল, বাহির থেকে যিনি দেখে ফেলেছে যে এই গাড়িতে ইন্দু কিশোর। কি যে একটা পরিস্থিতি, গোটা গাড়ি আমাদেরকে ঘিরে রাখছে এবং দাদার সাথে দেখা করবে। আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম, কোনো কথা শুনে দরকার হলে আমার গাড়ি তুলে নিয়ে যে আমাদের গ্রামে বসে থেকে দাদার সাথে দেখা করবো। তারপর দাদাকে রিকোয়েস্ট করলাম, দাদা একটু তুমি দেখা করো তাদের সাথে। তারপর দাদা গেটটা খুলে তাদের সাথে কথাবার্তা বললো, প্রায় আধা ঘন্টার মতো আমাদের ওখানে দাদার সাথে তাদের সময় কেটে গেছে। তারপর আমার তাদেরকে বিদায় নিয়ে আমরা ঢাকা চলে আসি। এটা একটা মানে সুখ স্মৃতি বলবো দাদার সাথে। আচ্ছা, উনি যতটা ভালো গাইতেন মানুষ হিসেবেও উনি ছিলেন খুবই ডাউন টু আর্থ এবং খুবই পোলাইট মানুষ ছিলেন, একদমই তাই, এবং শ্রদ্ধা করার মতো একজন মানুষ ছিলেন তিনি, এটুকু বলতে পারি। ঠিক আছে, আপনি ভীষণ ভালো গেয়েছেন, আমরা আপুর কাছে যাব। কোন গানটি শুনছি এবার? এখন যে গানটি গাইব এটা হচ্ছে ভারতীয় বাংলা একটি গান, গেয়েছেন সন্ধ্যা মুখার্জি। সন্ধ্যা মুখার্জি, সন্ধ্যা মুখার্জি একটি গান। ঠিক আছে, মধুমালতি ডাকে। মধুমালতি
এই গানটা শুনলে না প্রাণের ভিতরে একটা দোলা দেয়, মানে সুখ সুখ একটা অনুভূতি হয়। আর সন্ধ্যা মুখার্জির প্রতিটি গানে নিঃসন্দেহে অসাধারণ, এই গানটিও তেমনটিই ছিল এবং আপনি গেয়েছেনও চমৎকার। ধন্যবাদ আপু। ভাইয়ের কাছে যাব, ভাইয়ের কাছ থেকে কোন গান শুনছি এবার? আমি এখন একটা গান গাবো, এটা হলো জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান, অনেক কালজয়ী একটা গান। এবং পুরোনো দিনে যারা লোক যারা গান ভালোবাসে তারা এই গানটা খুব পছন্দ করবে আশা করি। গানের কথা এবং সুর জটিলেশ্বর মুখোপাধ্যায়। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, এই গানটা আশা করি ভাল লাগবে সবার। ঠিক আছে। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। তাকে কোনো নামে ডাকিনি, সে যে আমার চোখে জল ছাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কীর নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জলে ধিকি দি। জোনাকি নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জলে ধিকি দি। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ও আকাশ রঙী, ঋষিত হৃদয়ে বাজে আনন্দ বি, ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ। ভীষণ পছন্দের একটি গান গেয়েছেন, অনেক সুন্দর করে গেয়েছেন। আর আপনি বলছিলেন যে এটা পুরনো দিনের গান, পুরনো মানুষদের ভাল লাগবে, মোটেও তা নয়, এটা নতুন মানুষদেরও অনেক ভালো লাগবে। আর এই গানটি হচ্ছে যে প্রকৃতির সাথে যে মানুষ নিজেকে কম্পেয়ার করে,
এবং প্রকৃতির সাথে যে আমাদের মনের যে একটা সম্পর্ক সেটাই কিন্তু বোঝানো হয়েছে, সেটাই গানটিতে বলে দিচ্ছে। আমরা আরো সুন্দর সুন্দর গান শুনবো, কিন্তু একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফা আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা এই ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে আজ বিরক্ত লাগে, এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কেটে ফাইজলামি জিনিসটা আর্টিস্ট ভাড়া করতে বলছো? ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Asian Style.
জানি কে জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কে জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ejugar Style. আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রজন্মের দুজন শিল্পী রেমন তপু এবং আফরিন সুলতানা। প্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনে শুরু হয়ে গেছে আয়েশা মরিয়ম সিজন টু। আপনাদেরকে প্রতিদিন দেখার আমন্ত্রণ রইল রাত 8:30 থেকে ও রাত 10:00। দেখতে ভুলবেন না যেন। চলুন আমরা গানে ফিরে যাই। আচ্ছা, আমরা গান শুনবো, কিন্তু গানে শোনার আগে আমাদের সাথে একটি ফোন, দুঃখিত লাইনটি কেটে গেছে, একটি ফোন কল ছিল। আচ্ছা, আমরা গানে যাব। আমরা দাদার গানের পরে বিরতিতে গিয়েছিলাম, আপনার পালা, আপনার কাছ থেকে কোন গানটি শুনছি? আমি এখন যে গানটি গাইব, এই গানটি গিয়েছেন শুভমিতা, ভারতীয় একটি গান, ভারতীয় বাংলা। তো শুরু করছি। ঠিক আছে। Oh,
শুভমিতার গান। শুভমিতা কিন্তু আমার ভীষণ পছন্দের একজন শিল্পী, আর উনি তো শুধু ওপার বাংলায় নয়, আমাদের এপার বাংলায়ও অনেক সুন্দর সুন্দর গান উনি উপহার দিয়েছেন। ভীষণ সুন্দর একটি গান গাইলেন, একদম মানুষ যখন প্রেমে পড়ে এবং সুজন যখন দূরে থাকে তখন আসলে দিন আর রাত কাটতে চায় না, সুজনকে অনেক মিস করে, তাই তো? আপনি তো একদমই খুব কম কথা বলছেন, আমি চাচ্ছি যে কথা বের করতে। আপনার কি মনে হয়? আমারও তো এরকমই মনে হয়। কিরকমই মনে হয়? আসলে যে গানটা গাই ওই গানটাই মনে হয় যে আমার কথা বলছে, মানে এটা আমার কথা, মানে আমি এই গানটার মধ্যে সুজনকে খুঁজেছি। আসলে আমি চেষ্টা করেছি, এখন জানি না সুজন বুঝবে কি না। না, গান যখন মানুষ গাবে তখন ওই গানটা যদি ফিল না করে তাহলে তো গানটা সুন্দর হবে না। ডেফিনেটলি ফিল করতে হবে, তারপরও প্রতিটা মানুষের আলাদা আলাদা মতামত থাকে গান নিয়ে, সেটাই জানতে চাচ্ছিলাম। আমাদের সাথে একটি ফোন কল আছে। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি কবি ও গীতিকার খন্দকার হাসনাত করিম পিন্টু। আমি একটু এন্ডুকেশন বারবার এন্ডুকেশন বলতে ভুল করি, রিমোট তোমার সাথে কথা বলতে পারি? জি জি অবশ্যই পিন্টু ভাই, প্লিজ জি বলেন। জি
থ্যাংক ইউ তপু। হ্যাঁ দাদা, আমার প্রিয় গানটা দিয়ে শুরু আসর শুরু করলি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। তোর 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 সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে সুরে গাস। হ্যাঁ, নির্ভুল ভাবে। ধন্যবাদ। সুরে গাস নির্ভুল ভাবে। আর তোর তোর রক্তের মধ্যে আছে গান। তোর দাদা হচ্ছে এন্ড্রু কিশোর, তোর বাবা বাদক ছিলেন। হ্যাঁ, তো সব মিলিয়ে সুরটা তোর মধ্যে আছে। যেটা দরকার সেটা হচ্ছে যে একটু ধীর স্থির হওয়া। বয়স হয়ে গেছে, মেকআপ করে তো বয়স লোকালি, কিন্তু কিছু ভালো ভালো থাক, ভালো থাক। দেখেন, গান শুনেন, ভালো লাগবে, শুনেন। ধন্যবাদ পিন্টু ভাই। ধন্যবাদ দর্শক, আপনাকে ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন। আমরা গানে যাব, কোন গানটি শুনছি এবার? আরেকটা কালজয়ী গান গাই। আসলে পুরনো দিনের গান গাইতে আমার ভালো লাগে, বেসিক্যালি আমাদেরও শুনতে ভালো লাগে। গানটার শিল্পী হলো অখিল বন্ধু ঘোষ, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর শিল্পী নিজেই। গানটা শুনে আশা করি ভালো লাগবে আপনাদের। ঠিক আছে। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। আমি অবসাদে খোয়ে, কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে, ভুল সুরে গায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার কুঞ্জ বিথিকার ফুল ফোটাতে মনের মতো, আমার আকাশ কাঙাল করে যে পাঠিয়েছি মেঘ যত। তোমার কুঞ্জ বিথিকার ফুল ফোটাতে মনে আমার আধারে লুকায় তারা।
আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় অনেক সফট একটি গান ছিল এবং আপনি যখন গাইছিলেন আপনার দিকে আমি তাকিয়েছিলাম আপনি একদম খুব ফিল করে গানটি গাইছিলেন একদমই তাই আপনার কাছে একটু জানতে চাবো এই গানটি সম্পর্কে গানটির আসলে মিনিং যদি আপনি দর্শকদের সাথে শেয়ার করতে চান কি বোঝাচ্ছে এই গানের মাধ্যমে ভালোবাসা ভালোবাসা তো বটেই ব্যর্থ প্রেম পাওয়া যায়নি বা ছিল নাই তারপরে গানটা গাচ্ছে আমি আগে থেকে বলে নিচ্ছি আমি একটু মুভি কম দেখি এজন্য মুভি নামটা বলতে পারছি না বাট এটা একটা সিনেমার গান তুমি চাঁদের জোছনা নাও আচ্ছা গিয়েছেন ইন্দ্র কিশোর এবং আমি বলে দিচ্ছি হৃদয়ের আয়না সিনেমার গান ওই ভাই আমার নাম দিয়েছে উইকিপিডিয়া আসলে আমি অবাক হচ্ছি আপনি সেই জন্মের আগের যে সিনেমা সেগুলোরও নাম জানছেন এবং গান কোন প্রেজেন্টারদের তো সবকিছুই জানতে হয় তা না হলে তো আমাকে এখানে বসাতো না বাট আমার মনে হচ্ছে একটু বেশিই জানেন এটা কি প্রশংসা ছিল নাকি কিছু খোঁচা দেওয়া ছিল এই বিষয়ে বেশি জানলে তো ক্ষতি নাই সেটাই আমরা শিখতে পারছি আপনার কাছ থেকে থ্যাংক ইউ আমরা গানে যাব Thank you.
বাহ, খুব সুন্দর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গানটির নাম হৃদয় রায়না, সিনেমাটির নামও হৃদয় রায়না, এবং সিনেমাটিতে যে অংশ মানে লিপসিং করেছিলেন তার নামও কিন্তু আয়না। রিয়াজ আর আয়নার লিপসিংয়ে আমরা এই গানটি দেখেছিলাম এবং সিনেমাটি পরিচালনা করেছিলেন আশিকুর রহমান। আমাদের সাথে একটি ফোন কল আছে, আমি একটু রিসিভ করছি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমি আপা বলছি, আজম আলী সাগর, আমার বাড়ি পাবনায়। জি আচ্ছা, অনেক দূর থেকে ফোন করেছেন, কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? আপনার নিয়মিত অনুষ্ঠান আমি প্রতিদিন দেখি, প্রতিদিন দেখি, ভালো লাগছে। থ্যাংক ইউ। চমকটা দেখতেছি তাতে মনে করেন আরো ভালো লাগছে, মানে আপনাদের সেটিংটা কি বলবো আর, এত সুন্দর হয়েছে আর আপনাকে এত সুন্দর মিষ্টি মানে লাগতেছে যা বলার না আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শকদের, আমাদের আজকে সঙ্গীত শিল্পীদের কাছে কি আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে? জি ম্যাডাম, গানের রিকোয়েস্ট আছে হচ্ছে, জি জি আপনি কথা বলুন, শিল্পীরা আছেন কথা বলুন। হ্যাঁ, শিল্পীর সাথে কথা বলতে চাই ম্যাডাম। বলুন। জি জি ভাই বলুন, কেমন আছেন আপনি? জি জি ভালো আছি, ভালো আছি। আপনাকে একটা গানের রিকোয়েস্ট করব। জি অবশ্যই। ওই হচ্ছে আপনার বিক্ষোভ সিনেমা, বিক্ষোভ সিনেমার ওই 71-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল। জি ভাইয়া, এই গানটি আমি অবশ্যই গাওয়ার চেষ্টা করব, সাথেই থাকুন, ধন্যবাদ। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন। আমরা আপনার গান শুনব, কিন্তু তার আগে একটি বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না নামা ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা নাকি, নিউজ কে ফাইজ দামি জিনিস ভাড়া করতে বলছো? Yes. ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী বিদিত বাংলায় ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়শা মারিয়াম, দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00।
জানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ajugar Style. দর্শক ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন ওয়াল্টন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রজন্মের দুজন শিল্পী রেমন তপু এবং আফরিন সুলতানা প্রিয় দর্শক শুরু হয়ে গেছে এশিয়ান টেলিভিশনে জনপ্রিয় সিরিজ আয়শা মরিয়াম সিজন টু আপনাদেরকে প্রতিদিন দেখার আমন্ত্রণ রইল রাত 8:30 ও রাত 10:00 গানে চলে আসলাম কোন গানটি শুনবো এবার ওই আমার কালজয়ী গান কথা শ্যামল গুপ্ত সুর মানবেন্দ্র আমি এত যে তোমায় ভালোবেসেছি আমার খুব একটা প্রিয় গান যেখানে যাই সেখানে গানটা গাই আচ্ছা আজকে আমরা শুনি থ্যাংক ইউ আমি এত যে তোমায় ভালোবেসেছি আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় কে যেন গো কিছু নয় কেন আরো ভালোবেসে যেতে পারি না হৃদয় আমি এত যে তোমায় ভালোবেসেছি কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ও তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফোটে ও তারা এই অভিমান বোঝে না আমায় বলে তুমি তো আমায় ভালোবেসেছো শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় আমি এত যে তোমায় ভালোবেসেছি
জানো না ওগো তোমার প্রাণে ওই ঈশ্বরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটাইয়াছে তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে যে মাধুরী দিয়ে মো শূন্য জীবন তুমি ভরালে তারায় দিনটা টুকু দেখে না আমার বলে তুমি তো আমায় ভালোবেসেছ শুধু আমার গোপন ব্যথা খেদে খেদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় কে যেন গো কিছু নয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় আমি এত যে তোমায় ভালোবেসেছি আহা কি সুন্দর রোমান্টিক একটি গান আর এই গানটির সবচেয়ে পছন্দের লাইন হচ্ছে আমার আমারও গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় যেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় অনেক কথাই মিলে যায় আমার সাথে তাই গানটা গাওয়া এবং আমার মনে হয় আমাদের প্রতিটা মানুষের সাথেই কোনো না কোনো কথা মিলেই যায় গানের সাথে অন্তরা মুখ কারো না কারো সাথে মিলবেই এটা মিলবেই এই জন্য তো গান মানুষ তো এই জন্য মুগ্ধ হয়ে গান শোনে একদমই তাই এই জন্য মুগ্ধ হয়ে গান শুনে এবং গানগুলো জনপ্রিয়তা পায় আসলে তাই এসব গানের মৃত্যু নাই কালজয়ী গান কালজয়ী গান এসব এসব গান গেতে আমি খুব ভালোবাসি পছন্দ করি আমরা শুনতেও ভীষণ ভালোবাসি পছন্দ করি ধন্যবাদ ভীষণ ভালো লাগছিল আর আপনাকে তো আপনার একজন শুভাকাঙ্ক্ষী ফোন করে বলেই দিয়েছে যে পিন্টু দা যে আপনি ভীষণ সুরে গান এবং শুনতে ভীষণ ভালো লাগছিল ধন্যবাদ ধন্যবাদ আপুর কাছে যাব আপু এবার কোন গানটি গাইছেন আমি এখন যে গানটি গাইছি গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা ও বন্ধুরে প্রাণ বন্ধুরে ঠিক আছে আমার দিকে তাকিয়ে আছেন কিছু কি বলতে আমি জানতে চাইছিলাম এটা কোন মুভি আপনি বলবেন সিনেমার নামটা বলবেন আমি আচ্ছা আপনি আগে গানটি গান তারপর আমি দেখছি Thank you.
ম্যামের এই গানটি একদম নারীর মনের যে ব্যাকুলতা থাকে, আশা থাকে যে শ্বশুর বাড়িতে কীভাবে যাবে, সেই কথাটাই কিন্তু প্রকাশ করা হয়েছে। একদম গোলাপি শাড়ি পরে টিকলি মাথায় দিয়ে ঘোমটা দিয়ে যাবে। এবং এটা যে সিনেমা আপনি আমার দিকে তাকিয়েছিলেন, সিনেমাটার নাম সম্ভবত আমি যদি ভুল না করে থাকি মেঘ বিজলি বাদল। আমি তো আগে থেকে বলেছি যে সিনেমাটার নাম আমি জানি, মানে জানি ভুলে যাই। মেঘ বিজলি বাদল সিনেমার গান রুনা লায়লা ম্যাম গেয়েছিলেন, ভীষণ চমৎকার একটি গান, আপনি গেয়েছেনও চমৎকার। আমাদের সাথে একটি ফোন কল আছে। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি মুন্নি বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছেন? উত্তরা থেকে বলছি, মুন্নি। আচ্ছা মুন্নি আপু, কেমন আছেন আপনি? আমি একটু পরিচয়টা দেই। জি জি অবশ্যই, আমার মামি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি অবস্থা বলো? জি আম্মা খুব সুন্দর হচ্ছে, আমরা সবাই মিলে তোমার অনুষ্ঠান দেখছি। ধন্যবাদ। মামার কাছে মামা আছে সাথে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখছি, অনেক ভালো হচ্ছে। থ্যাংক ইউ। একটা গানের অনুরোধ ছিল। কোনটা? মেঘের নৌকা তুমি। মেঘের নৌকা তুমি, প্রহেলিকা সিনেমার গান, খুব সুন্দর একটি গান, আমি গাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, মেঘের নৌকা তুমি আমার অনেক পছন্দের একটি গান, আমারও ভীষণ পছন্দের। আচ্ছা, যেহেতু সবার পছন্দ আমি গাইবো, সাথেই থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ মুন্নি মামি আমাদের সাথে থাকার জন্য। তুমি সবার মামি হয়ে গেছো, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনাকে যেহেতু আপু বলছি, আপনার মামি, তাহলে তো আমারও মামিই হবে। ও আমার বয়সে ছোট, বাট আমাকে সবসময় আম্মা জান বলেই ডাকে, আর আমি ওকে ওইভাবে দেখি। আচ্ছা আচ্ছা, ভাইয়ের কাছে যাব, ভাইয়ের কাছ থেকে কোন কালজয়ী গান শুনবো এবার? হ্যাঁ, এটাও কালজয়ী গান, মান্না দে। আমি কিন্তু ধরতে পেরেছি, ছোটবেলা থেকে যার গান শুনে শুনে বড় হয়েছি আমরা সবাই, বড় হয়েছি। মান্না দে,
এবং ক্লাস সিক্স থেকে যখন ক্লাস সিক্সে যখন পড়ি তখন আমার কাকা তোরা কী গান গাস এসব গান শোন, ওই যে প্রেমে পড়ে গেলাম মান্না দে স্টিল নাও, এখনও মান্নাদের গানগুলো গাই। এবং আমি একটু অ্যাড করতে চাই যে আপনার কাকা আপনাকে বলছিলেন তোরা কী গান শুনছিস, এরকম কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই একজন বয়োজ্যেষ্ঠ থাকেন যারা আমাদেরকে মান্নাদের সাথে পরিচয় করিয়ে দেন। আসলেই তাই, মান্নাদের সাথে পরিচয় করে দেয়। ঠিক আছে, আমি গানটা গাচ্ছি, আমি যে জলসা করে বেলুয়ারি ঝাড় এই গানটা গাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ধন্যবাদ। আমি যে জলসা ঘরে বেলুয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো, আমি যে জলসা সুন্দর। আমরা মান্না দে বলতে আমাদের এই যে এই জেনারেশনটা বলছে যে কফি হাউসের সেই আড্ডাটা,
কিন্তু মান্নাদের যে আরো সুন্দর সুন্দর গান আছেন, যে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, তারপরে এই যে জলসাঘরের এই গানটি, শেষ না মান্নাদের মানে মানে গান বলে শেষ করা যাবে না, একদমই তাই। কফি হাউস তো এটা সবাই গায়, কিন্তু এর ভিতরে যে ক্লাসিক কত গান মান্নাদের আছে এবং কত কাল যে তার গান শুনে শুনে আর কি গান শেখে, সত্যিই তাই, আসলে তাই। এবং আমার মনে আছে ছোটবেলায় আমাদের আমার এক আত্মীয় উনি গান গাইতেন, কিন্তু উনি মান্নাদের এই কফি হাউসের গানটা উনি শুনতে পারেননি আগে, তো উনি যখন শুনলেন উনি নিজে হারমোনিয়ামে এই গানটি তুলে উনি শিখে গেলেন। এবং মান্নাদের গান শুনে যে অনেকে গান শিখতে চায় এটাই তার উদাহরণ, আসলে তাই। আপুর কাছে যাব, আপুর কাছ থেকে এবার কোন গানটি শুনছি? এখন যে গানটি গাইব কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া চোখেতে অনেক ছবি ভালো লাগে। কি গান? চোখেতে অনেক ছবি ভালো লাগে, ভালোবাসা ভালো লাগে এখন। ঠিক আছে। চোখেতে অনেক ছবি ভালো লাগে, আপন করে পেতে সাধে যে জাগে তবু ভালোবাসা ভালো লাগায় না। চোখেতে অনেক ছবি যখনই
কবিতা কৃষ্ণমূর্তির এই গানটির কিন্তু মানে খুব মানে একটা অন্যরকম অর্থ আছে। ভালোবাসা ভালো লাগা কিন্তু আসলে এক নয়, দুটি আলাদা জিনিস আসলে। তারপরেও আমরা বারে বারে কেন এই দুইটা জায়গায় এক করে ফেলি আর কি। কাউকে ভালো লাগলেই মানুষ মনে করে যে ভালোবেসে ফেলছি আর কি, কিন্তু এই গানটি শুনলে কিন্তু বোঝা যাবে যে ভালোবাসা ভালো লাগা ভালোবাসা এক নয়। এবং এই গানটিতে যে কারুকাজ ছিল অসাধারণ, আপনি গেয়েছেন অসাধারণ, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ। আমরা আরও সুন্দর সুন্দর গান শুনবো, কিন্তু একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবিয়ে দিতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না নামা ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা এই ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে নিউজ করা যায় নাকি? নিউজ কেটে ফাইজলামি জিনিসটা ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 মিনিটে এবং রাত 10টায়।
জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ajugar Style. Asian Textile. Asian Textile, Ajugar Style. Your channel, Asian TV.
ধারাবাহিক নাটক সোনার পাখি রচনা মারুফ আহমেদ খান রিজভি পরিচালনা হান্নান মাহমুদ দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে দিতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনারা? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে আর বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কিন্তু ফাইজলামি জিনিস ভাড়া করতে বলছো? ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। কে জানি কখন জানি, কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। হুম 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 হুম।
style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রজন্মের দুজন শিল্পী রেমন তপু এবং আফরিন সুলতানা। প্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনে শুরু হয়েছে আয়েশা মরিয়াম সিজন টু। আপনাদেরকে দেখার প্রতিদিন দেখার আমন্ত্রণ রইল রাত 8:30 থেকে রাত 10টায়। চলুন আমরা গানে ফিরে যাই। আবারও ফিরে এলাম বিরতির পর, আমরা গান শুনবো। আপুর গানের পর আমরা বিরতিতে গিয়েছিলাম, এবার কি আমরা একটি ডুয়েট গান শুনতে পারি? হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে একটা ডুয়েট গান করি, ছবির গান। অ্যান্ড্রু কিশোর কনক চাপা, কথা এসকে দীপ, সুর আলী আকবর শুভ। এসকে দীপ কিন্তু আমার বন্ধু, আমি ওনাকে চিনি খুব ভালো। কালকেও কথা হচ্ছিল এসকে দীপের সাথে। খুব ভালো গান লেখে, খুব ভালো গান লেখে। আর আপনারা যে গানটি গাবেন এটা হচ্ছে আমার প্রাণের প্রিয়া সিনেমার, শাকিব খান আর মিমের প্রথম সিনেমা, মিমের প্রথম সিনেমা ছিল আর শাকিব খান আর মিমের। তাহলে আমার গানটা গাই? অবশ্যই। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে।
সত সাধনার পরে দুটি মন মিলে গেছে সে শত সাধনার পরে দুটি মন মিলে গেছে সে দেখি তুমি ছাড়া নেই কিছু কি জাদু করেছ বলো না ঘরে আর থাকা যে হলো জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না বাহ খুবই চমৎকার খুব সুন্দর আপনাদের দুজনের কেমিস্ট্রি এত ভালো সেটা কিন্তু আমি বুঝতে পারি ধন্যবাদ ধন্যবাদ এবং গানের যে কথা প্রেমটাই আসলে এরকম যে প্রেমে পড়লে ঘরে থাকা যায় না 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 ঘরে থাকা যায় না বাঁশির সুরও ঘরে থাকা যায় না একই অবস্থা হয় তাহলে মনে হয় যে কি জাদু করেছো এখনকার প্রেমের কথা কিছু বলবো হ্যাঁ হ্যাঁ বলেন এখন কি প্রেমগুলো আছে সেই প্রেম কিন্তু নেই আর তারপরও সত্যিকার প্রেম কিন্তু থাকে সত্যিকার প্রেম রেয়ার হয়ে গেছে এখন সত্যিকার প্রেমটা রেয়ার হয়ে গেছে কমার্শিয়াল হয়ে গেছে এখনকার প্রেম যাই হোক আমরা আপুর গানের পর বিরতিতে গিয়েছিলাম তারপর আপনাদের ডুয়েট গান শুনলাম এবার আপনার কাছ থেকে একটি গান শুনবো ওই কালজয়ী গান গানটি কালজয়ী গান হ্যাঁ মান্নাদের একটা গান গাবো আচ্ছা কথা পুলক বন্দ্যোপাধ্যায় সুর প্রভাস দে দীপ ছিল শিখা ছিল দীপ ছিল শিখা ছিল গানটি আমরা শুনবো কিন্তু তার আগে একটি ফোন কল রিসিভ করছি প্লিজ হ্যালো দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি সাইফুল আলম পানু বলছি মনিচুর সিটি থেকে জি কেমন আছেন কেমন লাগছে আমাদের আজকের আয়োজন বলছি আমি প্রথম দোয়া চেয়ে নিচ্ছি আমি একটু অসুস্থ সবার কাছে আমি দোয়া চাচ্ছি কিন্তু প্রোগ্রাম মিস করিনি সম্পূর্ণ গান শুনছি এবং শেষ পর্যন্ত আচ্ছা সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি তাড়াতাড়ি সেরে উঠুন সেই দোয়া রইল আপনার যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আচ্ছা আচ্ছা আমি একটু মানে আমি আগে বলছি ভাইয়ার কথা জি বলেন প্লিজ শুনছি রেমন টপু ভাইয়া ভালো আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন আমি ভালো আছি জি ধন্যবাদ সমস্ত গীতি কবি যে সমস্ত সুরকারের এবং যে সমস্ত শিল্পীর গান শোনাচ্ছেন জি এগুলো তো আজকাল অনেকে জানেই না বিশেষ করে আমি উল্লেখ করতে চাই অখিল বন্ধু ঘোষ জি এবং জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান জি 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 আপনি এত সুন্দর করে পারফেক্ট করে গেয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে মানে আমি কিভাবে ধন্যবাদ দিব জানি না জি আমি এই পুরনো দিনের গানগুলো গাইতে ভালোবাসি জি আপনি এগুলোই গাইবেন ধন্যবাদ 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 শুনুন গান শুনুন আরো আরো কালজয়ী গান গাবো আপনাদের শোনাবো আমি আছি আর ফিলসুল খান আপু জি জি ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি বেশ কয়েকটা শিল্পী যারা শ্রেষ্ঠ শিল্পী এই উপমহাদেশের তাদের সঙ্গে আপনার কণ্ঠ মিলে যাচ্ছে তবু আমি বলবো যে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সাথে আপনার গানগুলো অনেক ভালো মেলে আমি চন্দন পালঙ্কে শুয়ে এবং ঝরা পাতা ঝরকে ডাকে এই দুটো গান আপনার কাছে এবং তপু ভাইয়ের কাছে থাকো যত না আর হারানোর দিনের আপনি শুনুন গান ভাল লাগবে
আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন, আমরা গানে যাই। দীপ ছিল শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল কথা ছিল, কাছে ডাকলে না বলে মো কথা বলল না, দীপ ছিল শিখা ছিল। ঝর্ণাকে মনে হয় নদী, ঝর্ণাকে মনে হয় নদী, সাগর না ডাকে কভু যদি, তাই যেতে যেতে থামলো সে বয়ে চলল না, কাছে ডাকলে না বলে মো কথা বললো না, দীপ ছিল শিখা ছিল। বুক ভরা আশা নিয়ে মোনামা শুধু কাছে এলো, পারলো না দিতে কিছু উপহার, যে মালা ফুল গেছে ঝরে, যে মালা ফুল গেছে ঝরে, রেখেছি সে ফুল বুকে করে, তাই এই ফুল রয়ে গেল কেউ দলল না, কাছে ডাকলে না বলে মো কথা বলল না, দীপ ছিল শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল কথা ছিল, কাছে ডাকলে না বলে মো কথা বলল না, দীপ ছিল শিখা ছিল। আহা, কি হৃদয় স্পর্শী একটি গান, মানে গানের প্রতিটি কথা হৃদয় স্পর্শ করে। সেই সময় একটা গান সুরকার গীতিকার এবং শিল্পী 7 দিন বা 15 দিনে একটা গান শেষ হতো না, কাটা ছেঁড়া করে করে একটা গান তারা রেডি করত, তারপরে তো গানটা কালজয়ী হয়। একদমই তাই, এটা তো আজকের গান না, আমার আমার পরের যারা আছে জেনারেশন তারাও একসময় গানগুলোই শুনবে, একটা সময় চলে আসবে, বয়সের ভারে ভারে এই গানগুলো চলে আসে কিন্তু সেই শ্রোতারা। সত্যি তাই, এবং এই গানটা শুনলে কিন্তু আমার মনে হয় নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করে। আসলে তাই, গানগুলো খুবই সুন্দর, খুব সুন্দর গেয়েছেন, ধন্যবাদ। আপুর কাছে যাব, কোন গানটি শুনছি? একটি রিকোয়েস্টের গান করতে চাচ্ছি, মেঘের নৌকা তুমি, প্রহেলিকা, প্রহেলিকা সিনেমার গেয়েছেন ইমরান এবং কোনাল। ঠিক আছে, আমার মামির পছন্দের গানটি গাইছি। আমারও ভীষণ পছন্দের একটি গান, আমারও পছন্দ, আমাদের সবারই পছন্দ। Thank you.
সুন্দর, মানে আপনি বলছিলেন না সবার পছন্দের একটি গান, সত্যি তাই, সবার পছন্দের গানটি আপনি এত চমৎকার গাইছিলেন। আর স্ক্রিনের সামনে বুবলি আর মাহফুজের অসাধারণ কেমিস্ট্রি ভেসে আসছিল, আর গানটির চিত্রায়নও খুবই চমৎকার করেছেন চয়নিকা চৌধুরীদি, খুব সুন্দর। জি, আমারও ভীষণ পছন্দের গান এটি ছিল। এই তো, আমরা আরও অনেক গান শুনবো, কিন্তু একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভি, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না ফাটবে এটা কি আমরা বলতে পারি?
ভাব থাকতে খুন করার চেষ্টা করছে। যদি স্বীকার না করে আপনাদের রিলেশন কি, আপনারা কি বৈধ রিলেশনে আছেন না অবৈধ রিলেশনে আছেন? এই নিউজ এর মধ্যে কোন ইমোশন? ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Asian style. Asian Textile. Asian Textile, Asian good style. Oh,
শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি ইলিশ মেলা বিরতির পর আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রজন্মের দুজন শিল্পী রেমন তোপো এবং আফরিন সুলতানা। প্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনে শুরু হয়ে গিয়েছে আয়শা মরিয়াম সিজন টু। আপনাদেরকে প্রতিদিন দেখার আমন্ত্রণ রইল রাত 8:30 ও রাত 10:00। চলুন আমরা গানে ফিরে যাই। আমরা আপুর গানের পরেই বিরতিতে গিয়েছিলাম, অসাধারণ একটি গান গিয়েছেন প্রহেলিকা সিনেমার। এবার আপনার কাছে চলে আসলাম, কোন গানটি শুনবো? আমি একটু বাংলাদেশের একটা গান গাই, অ্যান্ড্রুদার জীবনের গল্প আছে বাকি অল্প, কথা মনিরুজ্জামান মনির, সুর আলম খান। ঠিক আছে, গানটা গাওয়ার একটু চেষ্টা করি। ঠিক আছে, ধন্যবাদ। আছে বাকি অল্প,
আছে বাকি অল্প বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার নাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প। এই গানটি আমাদেরকে কি চমৎকারভাবে মনে করিয়ে দেয় যে আমাদের সবার শেষ গন্তব্য হচ্ছে মৃত্যু এবং আমাদের সবাইকেই চলে যেতে হবে যা কিছু করার এবং যা কিছু দেখার। বলে দিল যা কিছু দেখার নাও দেখে নাও যা কিছু শোনার নাও শুনে নাও যা কিছু বলার নাও বলে নাও। এই গানটি হচ্ছে ভেজা চোখ সিনেমাটির গান এবং গানটি লিপসিংয়ে ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং এই গানটি সর্বপ্রথম গান যেটা হচ্ছে তাজমহলের সামনে চিত্রায়িত হয়েছে। আচ্ছা 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 বিউটিফুল, আপনি তো অনেক কিছু জানেন, ধন্যবাদ। আমরা আপুর কাছে যাব, কোন গানটি শুনছি? আমি একটি মায়ের গান করতে চাচ্ছি। আচ্ছা, গানটি ও তোতা পাখিরে। গানটি সুর করেছেন প্রবীর মজুমদার এবং কথাও প্রবীর মজুমদার। ঠিক আছে, আমরা শুনি। Thank you.
সুন্দর। আর মাকে নিয়ে গান আমাদের বরাবরই ভালো লাগে, আমাদের ইমোশনটা কাজ করে মাকে নিয়ে বেশি। পৃথিবীর সকল ভাষাভাষীর মানুষ, সকল জাতির কিন্তু মাকে ভীষণ শ্রদ্ধা করে, ভালোবাসে। আর এই গানটিতে যে মাকে কাছে না পাওয়ার একটা বেদনা হাহাকার ফুটে উঠেছে, সেটা আপনার কণ্ঠেও বোঝা গেছে, চমৎকার। ভাইয়ের কাছে যাব, কোন গানটি শুনছি? আমরা একটা ডুয়েট গান করি। আচ্ছা, একটা ডুয়েট গান করি। ঠিক আছে। গানটির কথা গরিপ্রসন্ন মজুমদার, সুর আর ডি বর্মণ। কাছে এলো এতদিন ধরে
জানো যে সত্যি হলো আজ পাখি আর ভ্রমরে ডাকো কথা রাখো নয় ভুলো আমার স্বপ্ন যে সত্যি হলো আমার স্বপ্ন যে সত্যি হলো আকাশের ওই নীলাভ এত খুশি কাকে আর বিলাব আজ তুমি আমি একই সুরে মিলাব আকাশের ওই নীলাভ এত খুশি কাকে আর বিলাব মন ভুলে সুর দোলায় তুমি সত্যি এলে তুমি ফাল্গুনে যে স্বপ্নের মায়া যায় বলে যে দিনক্ষণ গেছে কাল ভুলে যে কাছে এসে ভালোবেসে মুখ তোলো আমার স্বপ্ন যে সত্যি হলো গানটি তো খুবই সুন্দর, আপনারা গেয়েছেনও সুন্দর, কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাইবো যে আপনাদের স্বপ্ন কি এভাবে সত্যি হয়েছিল কখনো? আসে স্বপ্ন, চলে যায়, আবার স্বপ্ন দেখি, আর আমি তো স্বপ্ন মনে রাখতে পারি না, রাতে কি জানি স্বপ্ন দেখি কিন্তু সকালে তো মনে রাখতে পারি না, এই জন্য আমাদের ভালো আছে না, সেটা তো আলাদা বিষয়, কিন্তু এই গানে যেটা বোঝাতে চেয়েছে যে ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে সেই রকম স্বপ্ন কি সত্যি হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, আপনারা দুজনই ভীষণ লাকি। পরবর্তী গানে যাব, কোন গানটি শুনছি? আবার একটু মান্নাদের গান করি। হ্যাঁ অবশ্যই। এটা কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর মান্নাদের নিজেই। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, ওহ
জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি, যদি এই মুক্ত আংটি করি, এই মুক্ত আংটি করি, করবে তুমি কি? জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। সকলেই দেখবে আমার অনামিকা, অপরূপ একটি মতির হাজার বার। সকলেই দেখবে আমার অনামিকা, অপরূপ একটি মতির হাজার বার। যদি কেউ যদি কেউ প্রশ্ন করে কোথায় পেলে, তখন বলবো আমি কি, তখন বলবো আমি কি? জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। জহুরি নাই বা হলো অনেকেই চেনে, তারা তো করবে আমার আসলেই মতির কদর। কতদিন বোবা সে যে মুক্তি বুঝে, থাকতেই পারবো আমি জানি না যে। কতদিন বোবা সে যে মুক্তি বুঝে, থাকতেই পারবো আমি জানি না যে। একদিন 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 ফাঁস তো হবে সবার কাছে, আমার আসল কথাটি, আমার আসল কথাটি। জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি, যদি ওই মুক্ত আংটি করি, ওই মুক্ত আংটি করি, করবে তুমি কি? জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। বাহ, খুব সুন্দর। মান্নাদের গান সম্পর্কে তো কিছু বলার নেই, গান শুনতে কিছু বলার নেই, চেষ্টা করেছি গাওয়ার জন্য। গেয়েছেন চমৎকার, ভীষণ ভালো লেগেছে, ভালো লাগে গাইতে। মান্নাদে কি আপনার প্রিয় শিল্পী? হ্যাঁ, ডেফিনেটলি।
মান্না দে প্রিয়, যত পুরনো ক্লাসিক্যাল শিল্পী আছে সবাই আমার প্রিয় শিল্পী, অজয় চক্রবর্তী, মান্না দে, অখিল বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্র, সতীনাথ, সব সবার গানই গাইতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কবে থেকে মান্নাদের গান শুনতে শুরু করেছেন? ক্লাস সিক্সে যখন পড়ি, ক্লাস সিক্সে, কারণ বাসার মধ্যে একটা সঙ্গীতের আবহাওয়া ছিল আমাদের পরিবারের মধ্যে, ওইখান থেকে উঠে আসা এবং চর্চাটা তখন থেকেই শুরু, চর্চাটা তখন থেকে, এই ভোরে উঠে রেয়াজ করা, এই বাসা থেকে বাবা বাবা মা তুলে দিত, আমাকে তুলতো, আমার ছোট ভাইকে তুলতো, ও রেয়াজ করতো, তারপর আমি রেয়াজ করতাম, এভাবে এগিয়ে যাওয়া আর কি। বাহ, আমরা আরও গান শুনবো কিন্তু একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবিয়ে দিতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে আজ বিরক্ত লাগে, এইভাবে কি নিউজ করা নাকি? নিউজ কেটে ফাইজ দামি জিনিস ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী বিজিত বাংলায় ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মারিয়াম, দেখবেন প্রতিদিন রাত 8:30 মিনিটে এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ajugar Style. Oh,
হচ্ছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. পর আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রজন্মের দুজন শিল্পী রেমন তোপো এবং আফরিন সুলতানা। চলুন আমরা গানে ফিরে যাই। বিরতির পর ফিরে এলাম। এবার আমরা কার কাছ থেকে গান শুনছি? আপুর কাছ থেকে, কারণ ভাইয়ার গানের পরে আমরা বিরতিতে গিয়েছিলাম। কোন গানটি শুনছি আপনার কাছ থেকে? এখন যে গানটি গাইব, গানটির কথা হচ্ছে কোন কারণের ফুল গো তুমি। গানটি গিয়েছেন খালিদ হাসান মিলু এবং কনক চাপা, সুর আলাউদ্দিন আলী এবং কথা গাজী মাজরুল আনোয়ার। ঠিক আছে। Thank you.
গানটি আপনি গেয়েছেন চমৎকার, প্রথম থেকেই সুন্দর গাইছেন, কিন্তু এই যে যারা ভাইয়ারা মিউজিশিয়ান ভাইয়ারা সঙ্গত করছেন, এত চমৎকার সঙ্গত করছেন যে কারণে আজকে আপনাদের গানগুলো এতটাই শ্রুতিমধুর হচ্ছে। আমি একটু চাচ্ছি যে প্লিজ ওনাদেরকে একটু দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিন। আচ্ছা, ডান দিক থেকে শুরু করছি। আমাদের আজকে তবলায় আছেন সাইদ ভাই, আমাদের অনেক পছন্দের। অক্টোপ্যাডে আছে সাগর, আমাদের পছন্দের। হৃদয় আমাদের কিবোর্ডে আছে, সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় প্রিন্স ভাই, আর সাথে আছেন গিটারে ভাইয়া নয়ন ভাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা এত সুন্দর সঙ্গত করছেন দেখে আমাদের আয়োজনটি আজকে এতটাই শ্রুতিমধুর হয়েছে। আপনাদের সবার জন্য একটু আমরা করতালি দিয়ে দিই। আমার জন্য? আচ্ছা, সেটা দর্শকরা দিবে। আমরা পরবর্তী গানে যাই। ভাইয়ের কাছ থেকে কোন গানটি শুনছি? একটা মার গান গাই। এটা কুমার বিশ্বজিতের গান, কথা কবির বকুল, সুর বিশ্বদা নিজেই। ঠিক আছে। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো। একটা চাঁদ ছাড়া আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মাগো মা, তুমি চোখের তো কাছে থেকে দূরে কেন বলো না, মাগো মা মাগো মা মাগো মা, একটা চাঁদ ছাড়া আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মা
স্নেহ একটু আদর একটু তোমার মায়া পাইনি মা গো অনেক বছর তোমার আছর ছায়া একটু স্নেহ একটু আদর একটু তোমার মায়া অনেক বছর তোমার আঁচল ছায়া মাগো মা মাগো মা তোমার কাছে আসা সকল বাধা এবার তোলো পাখি খাঁচায় বসে দূরের আকাশ দেখে কেমন করে ঘুমাও মা গো আমার একা রেখে খাঁচার পাখি খাঁচায় বসে দূরের আকাশ দেখে কেমন করে ঘুমাও মা গো আমায় একা রেখে মাগো মা মাগো মা তোমার চরণ গুলা নেবার আশা পূর্ণ হলো না মাগো মা মাগো মা মাগো মা একটা চাঁদ ছাড়া আধার কালো মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো মাগো মা মাগো মা তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না মাগো মা মাগো মা মাগো মা অসাধারণ অনেক ধন্যবাদ আপনাকে মাকে নিয়ে গান বরাবরই শুনতে ভালো লাগে আর আমার মনে হয় মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া হচ্ছে মা মাকে ছাড়া গর্ভধারিণী যার কোনো তুলনা হয় না মাকে ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ আমি প্রতিদিন সকালবেলা একবার করে মাকে ফোন দিই বাড়ি থাকে মা তো সকালবেলা ঘুম থেকে ওঠার কাজটা হলো মাকে একবার ফোন দেওয়া ওঠো নাস্তা করো এটা আমার একটা চিরাচরিত একটা নিয়মের মধ্যে পড়ে গেছে কারণ আমার মাকে আমি প্রচুর ভালোবাসি আমরা সবাই মাকে প্রচুর ভালোবাসি সেটাই আপুর কাছে যাব কোন গানটি শুনছি তার আগে আমি ভাইয়াকে মানে ধন্যবাদ জানাচ্ছি এই গানটি আমারও অনেক ভীষণ পছন্দের মানে এই গানটা না শুনলে মনে হতো যে কিছু একটা মিস করেছি ধন্যবাদ আইরিন আফরিন আফরিন আচ্ছা এই গানটি হচ্ছে এই বৃষ্টি ভেজে রাতে চলে যায় এটা কিন্তু আপনার শেষ গান এটা আমার শেষ গান সবার কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় বিদায় আমরা নিতে পারবো একদম শেষে গানটি শুনি গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রুনালয় এই বৃষ্টি ভেজা
অসম্ভব সুন্দর, আমরা সবাই ড্যান্সিং মুডে ছিলাম, ভীষণ ভালো লেগেছে। আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভাইয়ার কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনারা দুজন। আমি কি বলবো, দর্শকরা ধৈর্য ধরে আমাদের গানগুলো শুনলো এবং ময়মনসিংহ থেকে একজন ফোন করে আমাকে খুব ইন্সপায়ার করলো যে পুরোনো দিনের গান সে শুনতে পায় না এবং আজকে শুনলো, এটাই আমার আনন্দ, এটুকু বলতে চাই। বাহ আপু, সবাইকে সর্বশেষ একটি কথাই বলতে চাই, ভালো গান শুনুন এবং ভালো গানের সাথেই থাকুন। আমাদের জন্য দোয়া করবেন, সামনে যেন আবারও দেখা হয়। ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে, আপনাদের ভালো লাগাটাই আমাদের প্রত্যাশা। আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো শিল্পী নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই এশিয়ান টেলিভিশনের সাথেই থাকবেন। শুভরাত্রি। আমার শেষ গানটা পরিবেশন করছি, এটা অ্যান্ড্রু কিশোরের গান, কথা গাজী মাজহারুল আনোয়ার, সুর আলাউদ্দিন আলী। শুরু শেষ অ্যান্ড্রু কিশোর তাকে দিয়ে। ওকে, ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা, ভিড়েরই ঠিকানা পাবে কিনা, পাখি তা নিজেও জানে না, ভিড়েরই ঠিকানা পাবে কিনা, পাখি তা নিজেও জানে না। নিজেও যা।